একটা কথা তুমি ভুলে যাচ্ছ, এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। তাড়িয়ে দেওয়া আর চলে যাওয়া দুটো এক নয় সুবিনয়। আমি তোমাদের সবাইকে দেখে নেব, দেখে নেব আমি তোমাদের সবাইকে। দালাল বলে জানতাম, তাহলে নিজের ছেলে জীবন নিয়ে দালালি করবে এটা ভাবতে পারিনি। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই বৃষ্টি। তুমি বাবলুর জন্য যা করেছো আমি মা হয়ে তা করতে পারিনি। আপনি কি বলছেন দিদি, বাবলু কি শুধু আপনার একা ছেলে? আমারও তো আসলে এই পাঁচজন আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে। কাকিমা, আমি তোমার ছেলে তো। কাকিমা, তুমি তোমার ছেলের একটা কথা রাখবে। কাকিমা, বাবলু, কাকিমা একটা কথা রাখতে হবে। বাবলু, এটা কি হচ্ছে বল? না কাকিমা, আমি উঠবো না, কিন্তু তুমি যতক্ষণ না বলবে আমার কথাটা রাখবে আমি উঠবো না। তুই তো জানিস বাবলু, আমার সামর্থ্য খুললে আমি আমি সবই করতে পারি। না কাকিমা, আমি কিন্তু তোমার পায়ের সামনে থেকে উঠবো না যতক্ষণ না তুমি কথা দিচ্ছ। আচ্ছা বেশ, ছেলের কথা কি মা ফেলতে পারে? যতদিন না তোমার থাকার কোনো ব্যবস্থা হচ্ছে, তুমি কোনো ওয়ার্কিং রিমিন হস্টেল বা ওই পেইং গেস্ট অ্যাকোমোডেশনে থাকবে না, তুমি তুমি আমাদের সঙ্গে থাকবে কাকিমা। আরে কাকিমা, তুমি কিন্তু কথা দিয়েছো, তুমি কিন্তু কথা দিয়েছো কাকিমা। শুনুন না, আমি অফিসে হাউস বিল্ডিং লোনের জন্য অ্যাপ্লাই করেছি, হয়েও যাবে আর ওটা রেডি টু মুভি হবে। তাহলে সেই প্রসেসিং এ তো কিছু সময় লাগবে। বেশ তো, তাহলে তাহলে আমরা আমরা সকলে মিলে একসঙ্গে থাকবো। কাকিমা তো, কাকিমা তো নিজেই বললো যে আমরা আমরা একটা পরিবার, তাই না মা? কিন্তু আবার কিন্তু কেন? দেখো বৃষ্টি, তুমি কিন্তু বাবলুকে কথা দিয়েছো, এখন না করো না। কিভাবে বললে আমি কি করে না করি? বেশ, তাহলে তো সেটেল, তাহলে মা সেটেল, তাহলে আমরা সকলে মিলে একসঙ্গে থাকবো। সে ছোটবেলার মতো জানো মা, ছোটবেলায় যখন খেলাধুলা করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতাম, তখন বাবুদার মা ওই হলুদ চাউমিন, ডিম পাউরুটি এসব বানিয়ে দিত, ব্যাস আমি তো বাড়ি যাবার নামই করতাম না একদম। তোদের ছোটবেলায় তো আমার থাকা হয়ে ওঠেনি, এ কটা দিন না হয় সেসব গল্পই শুনবো। কাকিমা, কাকিমা, আমায় আমায় আশীর্বাদ করো, তোমার এই ছেলে যেন তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিতে পারে। কাকিমা দেখো, তুমি তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, সেটা সেটা মা বাবার ঋণ, কখনো শোধ হবে না। কিন্তু কাকিমা, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি নিজের চিকিৎসার টাকা নিজে শোধ করার যোগ্য হতে পারি। বাবলু, এই
আমরা যে একসঙ্গে থাকবো তোরা খুশি নস কই কিছু বলছিস না তো আমরা খুব খুশি হবো না বলে তো আমরা খুব খুশি হ্যাঁ আর কাকিমা খাওয়া দাওয়া দায়িত্ব তো কিন্তু আমার হ্যাঁ আমি এই নিয়ে একদম প্ল্যান ফ্যান করে নিয়েছি হ্যাঁ একদম আর আমি তোমাকে বলে দেবো বুঝলে যে কোথায় কোন দিন কোন বাড়িতে যেতে হবে বুঝলে তো হ্যামা বলো কি রে ভোমবল তুই কোথায় আরে তোকে কতক্ষণ ধরে ফোন করছি আমি এদিকে তোর পিসি আর দাদু এসেছেন মানে পিসি শ্বশুর মশাই হ্যাঁ মিষ্টি এনেছে এই শোন ভালো কথা শোন আচ্ছা উনি পাণ্ডব গোয়েন্দাদের সঙ্গে কথা বলতে চান আরে উনি আবার কোন নগর ফিরবেন আমাদের সঙ্গে মানে আমাদের সাথে কি দরকার আরে উনি কিছু বলছেন না তো উনি তোদের সাথে কথা বলতে চান আরে তোরা আয় না সবাইকে নিয়ে একবার আয় না তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসি কি রে ভোমবলদা ঠিক আছে সবাই শোনো আমার সবার সাথে একটা দরকারি কথা আছে আমাদের বাড়িতে আমার পিসি আর পিসির শ্বশুর এসেছে তো আমাদের সাথে মানে পাণ্ডব গোয়েন্দার সাথে দেখা করবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে আসলে কোন নগর থেকে এসছে তো আবার চলে যাবে বলছে তাই মা একটু তাড়াতাড়ি আসতে বললো কাকিমা ডেকেছে যখন তো যেতেই হবে কিন্তু বাবার তো শরীরটা আর মা এখানে একা এটা কি ধরনের কথা হলো বাবলু এক্ষুনি তো বললে আমি নাকি পরিবার আমি থাকতে দাদার অযত্ন হবে নাকি কি বলেন দিদি পাকা ছেলে তো চিন্তা করিস না বাবলু আমরা এদিকটা সামলে নেব একটা কথা মনে রাখিস তুই কিন্তু আমার একমাত্র বল ভরসা বেশ আচ্ছা বাচ্চু বিলু হ্যাঁ ভুমুল বিচ্ছু আমাদের বেরোতে হবে আচ্ছা বাবলুদা আমাদের মানে পাণ্ডব গোয়েন্দাকে একসাথে ডেকেছে মানে আমি কোনো একটা নতুন কেসের গন্ধ পাচ্ছি বুঝলে তো বিচ্ছু তোর বাবলুদাও যে একটা নতুন রহস্যের গন্ধ পাচ্ছে না সেটা বলাও কিন্তু ভুল হবে বাবা তোমরা তো দেখছি একেবারে গন্ধ বিশারদ হয়ে উঠছো আচ্ছা বোমল কোন নগর বলি তাই তো শুন খুব হিংসে হচ্ছে তাই না কিস এই আমার পিছে শ্বশুর মশাই কিন্তু হেভি রাজবাড়ি মানুষ মানে যদি আমাকে ছোটবেলা থেকে বেশ ভালোই বাসে এ জানো তো বাবলুদা আমি যখনই পিসির বাড়িতে ছোটবেলায় যেতাম ওই দাদু আমাকে হেভি মজার মজার গল্প শোনাতো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা তো কি বলবো এই বড় বড় মাছ আর হুগলির মিষ্টি সে কি বলবো একেবারে সেই লেভেলের আর তোমরা তো সেই মিষ্টিটা খাওনি তা আজকে চলো আজকে জমি মিষ্টি খাওয়া হবে আচ্ছা ভোমবল আমাকে তুই একটা কথা বল মানে তুই কি ছোটবেলা থেকে এইরকম মানে আমি বলতে চাইছি যে কোন জেলার মিষ্টি বিখ্যাত কোথায় ভালো মাছ পাওয়া যায় এইসব তো জেনারেলি কেউ ছোটবেলায় খবর দাবর রাখে না তো মানে বাচ্চুদি তুমি ব্যাপারটা বুঝলে তো ও কিন্তু আমার অপমান করছে এইরকম অপমান কিন্তু আমি বারবার নাম চাকু বলে মেনে নেবো না এরপরে আমি হাত কি করবো বেশ বলবে পেটু বলবে যা খুশি তাই বলবে কিন্তু দূরে চলে যাবে না ভোমল ঠিক বলেছে বিলু দূরে যাস না আমরা একে অপরকে ছাড়া মরে যাব কিন্তু ভালো আছি
মানে এই বয়সে যখন থাকা যায় আর তা তোর সাকেজরা কোথায় জানিস সে কতক্ষণ থেকে মেসুমশায় হাফিদেশ করে বসে আছে তোদের জন্য উমা বাবলু বাবলু চলে এসেছে বাবলু আয় আয় বাবলু বাবলু তোর শরীর কেমন আছে বাবলু ভালো আছি একদম ঠিক আছি বাবা বাবা আছেন আর কি মেসুমশাই ও এসো এসো বাবা এসো নমস্কার ঠিক আছে ঠিক আছে আয় 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 আরে থাক থাক ঠিক আছে তুমি কি বলবে বলছিল তো আমাদের সাথে কিসের দরকার তোমার প্রাইভেট কথা আছে তোমরা ননদ ঠাকুরজি ওদিকে যাও আমাদের কথা আছে বাবা আমাদের সামনে বলা যায় না না যায় না ওই যে বললাম প্রাইভেট কথা ঠিক আছে মেসমশাই ঠিক আছে ও ঠাকুরজি চলো রান্নাঘরে চলো রান্নাঘরে রান্নাঘরে আবার কী কাজ আছে এখন আরে ছেলে মেয়েগুলো এতদিন বাদে ঘরে এসেছে কিছু খাওয়াতে হবে না তুমি কটা লুচি বেলে দেবে আর রাধুনি দারুণ করে কিমার তরকারি করে গেছে চলো 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 মানে কি বেশি কিছু করো না আমাদের আবার কোন নগর ফিরতে হবে আপনি কোনো চিন্তা করবেন না মেসুমশাই ঠিক আছে ওমা বস মা আমার জন্য কিন্তু 12টা করে লুচি মানে ধরো কারণ একে তো লুচি মুখে দিলে বুঝতেই পারবো না গলে যাবে কটা যে খাবো দাদু তুমি যে কি বলবে বলছিলে এবার তো বলো এখন বয়স হয়েছে তো সকলের নামধাম মনে রাখতে পারি না খবর খবর কত তোমাদের নামধাম পড়েছি টিভিতে কীর্তিকলা দেখেছি তো তোমাদের পরিচয়টা একটু তুমি আমি বাবু ও তাহলে তুমি পালের গোদা কি বলেছি আসলে বয়সে ওদের থেকে একটু বড় তুমি তুমি বোধ হয় বিলু হ্যাঁ দাদু আর তুমি আমি হলাম গিয়ে তীর্থা চ্যাটার্জি মানে সবাই আমাকে ডাকে বিচ্ছু বুঝলে তো আর আমি তো ভুম্বল তো পাণ্ডব গোয়েন্দা আমি যে কথাটা তোমাদের বলতে চাই সেটা জোরে বলতে চাইছি না আমি তোমাদের কাছে সাহায্য চাইতেছি মানে পাণ্ডব গোয়েন্দাদের কাছে হ্যাঁ হ্যাঁ বলুন না আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব একটা বিপদের মধ্যে পড়ছি তোমরা ভাবতেও পাবে না কেন তোমাদের এভাবে ডেকেছি তবে আমি ঠিক জানি না তোমরা আমাকে কতটা সাহায্য করতে পারবে কিন্তু এভাবে আসা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না বুঝতে পারছি দাদু আপনি বলুন না তোমার ঠিক বুঝতে পারবে না আমি আস্তে আস্তে বলছি আপনি চুরির কথা বলছেন বাড়ির কাউকে সন্দেহ করেন ঠিক বললাম আশ্চর্য জানলে কি করে আমি যে কিছু বলিনি এখনো কি গো ঠাকুরজি কি হয়েছে তোমার বাবা ভৌমরের বন্ধুদের সঙ্গে কি এত গল্প করছে বলো তো আমি না ঠিক বুঝতে পারছি না তা বলছে বলছে বলুক না বাবা দাদু তার নাতি নাতনিদের সাথে গল্প করছে আরে ওদের গপ্প সপ্প শুনছেন হয়তো
বাবা আমাদের সেই মিষ্টির দোকানটার সময় ওরা যা করেছে না গো ঠাকুরজি, তোমাকে আমি কি বলবো। সে তোমার দাদার তো হাজত বাস প্রায় হয় হয়। সেখান থেকে ওরা বাবা ছেলেমেয়েগুলোর এলেম আছে গো, এলেম আছে ঠাকুরজি, তুমি তো সব শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ বৌদি, বলছি কি আমি লুচিগুলো কড়াইতে দিয়ে একটু দেখে আসবো ওরা কি করছে। কেন? আরে বাবা, ওরা তো আলাদা করে কথা বলবে বললো, সেই জন্যই তো। ও হ্যাঁ, তাই তো। তাহলে আর কি বলো? তাহলে আর কিচ্ছু না, তুমি একটা কাজ করো, তুমি লুচি কখানা বেলো তো, আমি সন্ধ্যেটা চট করে দিয়ে আসি, বুঝলে। ছোকরা, তোমরা গোয়েন্দাগির সঙ্গে হাত গুলো শিখেছো নাকি? না, যা মনে হলো সেটাই বললাম। কিন্তু কেন বললে বলো যে কথা? দেখুন দাদু, আপনি আমাদের খোঁজ করছেন গোয়েন্দা হিসেবে, আর এত দূর থেকে এসে এতক্ষণ অপেক্ষা করছেন মানে খুব জরুরি কিছু, আর সেটা অপরাধমূলক কিছুই হবে, না হলে গোয়েন্দার খোঁজ কেন করবে? চমৎকার, ঠিক কথা বলেছ অম্বল, এই জন্য তো দুর্দান্ত গোয়েন্দা। দাদু তুমি না একটু লুচি আর কি খাও, দেখবে তোমারও এরকম একটা একটা বুদ্ধি বেরোবে। আচ্ছা দাদু, তোমাদের পাড়ায় ওই মিষ্টির দোকানটা আছে, আরে মনে নেই আমি আর তুমি সেই মিষ্টি খেতে। আরে আমিও কিন্তু কম গোয়েন্দা নই, বেশ বুঝতে পারছি। আমার নাতি জানতে চাইছে পাড়ার মিষ্টির দোকান থেকে আমি মিষ্টি এনেছি কিনা। হ্যাঁ এনেছি এনেছি। মা, দাদুর আনা মিষ্টিটা কিন্তু দিও। বাবলু বাবু, আচ্ছা চুরি গেছে ঠিক আছে, বাড়ির থেকে চুরি গেছে কি করে বুঝলে? খারাপই তো হতে পারত। অন্য কোনো অপরাধ হলে আপনি এত শান্ত হয়ে থাকতে পারতেন না, যেমন ধরুন খুন জখম ইত্যাদি যদি হতো তাহলে আপনাকে আরেকটু অস্থির দেখাতো আর আপনি পুলিশের কাছে যেতেন, তাই চুরি হওয়াটাই স্বাভাবিক। ব্যাভো, কিন্তু বাড়িতে সেটা কি করে বুঝলে? দাদু আপনি ভুম বলে। আমি বুঝেছি। বেশ তাহলে তুই বল। আমরা গোয়েন্দা ঠিকই, কিন্তু আমাদেরকে ছাড়া তো আরো অনেক গোয়েন্দা আছে, তাহলে আপনি আমাদের কাছে কেন এলেন? তার মানে আপনার এমন কিছু চুরি গেছে যেটা আপনি চান না বাইরের লোকজন জানে। এটা তো ভুম্বলের পিসির বাড়ি, আর ভুম্বলকে আপনি ছোটবেলা থেকে চেনেন, তাই জন্য আপনি ভেবেছেন আমাদের কাছে আসাটাই আপনার জন্য সেফ। এইভাবে বাড়ির কথা বাড়িতেই থাকবে, বাইরে যাবে না। তাহলে আমি ঠিক জায়গাতে এসেছি, একটা কিন্তু কিন্তু ছিল, এখন আর নেই। যা বলেছ ঠিক বলেছ, কিন্তু বাড়ি থেকে একটা জিনিস চুরি গেছে। আমার সন্দেহ না, আমার স্থির বিশ্বাস বাড়ির কেউই এটা করেছে। সবই তো বুঝেছ, ব্যাপারটা কিন্তু কেউ জানে না, খুব গোপনই করতে হবে।
তোমাকে বলতেই হবে। বলে ফেলুন দাদু, ডাক্তার উকিল গোয়েন্দাদের কাছে কিন্তু কিচ্ছু লোকাতে নেই। আমাদের পারিবারিক জুয়েলারি ব্যবসা আছে আমাদের অঞ্চলে, তো সেখানে বহু লোক বংশানুক্রমে আমাদের সঙ্গে কাজকর্ম করে। ওইরকমই একজন একটা অষ্টধাতুর মূর্তি আমার কাছে নিয়ে আসে। গত পরশুর আগের দিন বিগ্রহ আমি আমার বাড়িতে নিয়ে আসি। এতে কতগুলো ছোটো ছোটো হিজেও বসানো আছে। দাম কত লক্ষ টাকা হবে আমি জানি না, হয়তো কোটিও ছাড়িয়ে যেতে পারে। এইসব অঞ্চলে এখন টাকা দিয়ে ওষুধই পাওয়া যাবে না, আর বিদেশে পাঠালে কত কোটি টাকা দাম হবে তাই বলতে পারবো না। তা আপনি ওরকম একটা জিনিস হঠাৎ বাড়িতে নিয়ে এলেন কেন? দোকানে সিন্দুকে রাখাচ্ছি, বাড়িতে অনেক সেফ থাকবে, সেইটাই কাজ হলো। আচ্ছা দাদু, অমন একটা জিনিস চুরি?